গরু রেবাজ যে দাম আল্লাহ জানে কেমনি কিনুম। আব্বা গরুর হাটে কবে যাইবা? ঈদের আগের দিন যাম। ও আইসি আইসি। আচ্ছা আব্বা, আমরা কি হাটে মানে সকালে যামু না বিকালে যামু? আমার মনে হয় মনে কর সকালে ভালো হইব, সকালে একটু ভিড় কম হইব আর গরুর দামও কম হইতে পারে, কম যায় না, সকালে যামু নে। ও ওকে। আচ্ছা আব্বা আরেকটা ডাউট, আমি কি হাফ প্যান্ট পরলে ভালো হয় না লুঙ্গি? লুঙ্গি ফিনলে একটু বাতাস লাগবো, মনে করো হাফ প্যান্ট মনে করো দর্দি যদি গরু ছুটা যায় দর্দি গেলে যদি হাফ প্যান্ট আবার ছিঁড়া যায় লুঙ্গিও খুলে যেতে পারে। আজ এরা প্রশ্ন শেষ হয় না, গরু লোনে দিলে লুঙ্গি খুলে দেব সবাই সামনে মনে কর নাঙ্গা ফুঙ্গা হয়ে যাবি, এতে ভালো হাফ প্যান্ট পরিস। যা যা, এটাই ঠিক, হাফ প্যান্টই পরা উচিত। আম্মু হাফ প্যান্ট বাই করো। ওয়ান লাস্ট কোশ্চেন, আমি কি ফোন নিমু? আবার এসস হাটে ফোনের কি কাম? ফোন মন্ন দোকান নেই, গোবরে পড়ব, এরপরে বিতে গোবর ডিক্কা দেব, পানি সার্ভিসিং হয় গোবরের সার্ভিসিং হয় না, নতুন ফোন কিনা দিতে হবে, নতুন ফোন কেনার মতো টাকা এখন আমার কাছে নাই, টাকা থাকো তোর কিনা দিব না, কিন্তু একটা পাজি না। আরে বুঝো না বিষয়টা, গরুর লগে একটু সেলফি সুলফি তোলার ব্যাপার আছে না? আচ্ছা জানিস, কিন্তু ভালো মতো কাবার মোবাইল লাগাই লইস যাতে গোবরে পড়া ইয়া না, সার্ভিসিং হয় না কিন্তু গোবরের। ইয়েস, ফোনের পারমিশন পেয়ে গেছি। আচ্ছা আব্বা ওয়ান সেকেন্ড লাস্ট কোশ্চেন, আমরা কোন আটে যাবো, বেরিবাদ না রহমতুল্লাহ? আবার এসস আদর মা, তুমি কিছু কইবা? আরে যা বেরিবাদ যামু, যা রেডি হয়ে লইস। বেরিবাদ বেরিবাদ গোবর আর কাদা পায়ে গন্ধ। আচ্ছা বা লাস্ট থার্ড কোশ্চেন, মানে এরপর আর আমুই না আমি। আচ্ছা কালা নাকি সাদা নাকি বাদামি? কি কালার আজ কত রে? আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়? হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেখা? ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও বানাচ্ছে, অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক না করলে বাসায় সাথে চলে যাও।